আচ্ছা, তো গুরুদুলে একলা সুটলো কেমফা? অনেকদিন পর গেতেছি, মানে প্রোগ্রাম অনেক আসে, আসলে প্রোগ্রাম করি না, কারণ আরিফুল তো অনেক ছোট মানুষ, ওকে নিয়ে এত প্রোগ্রাম করা আমার মতে ঠিক মনে হয় না। তারপরে কিছু কিছু জায়গায় রিকোয়েস্ট করে, তাদের রিকোয়েস্ট রাখতে গিয়ে কিছু প্রোগ্রাম করতে হয়, তো সেই উপলক্ষে আজকে একটা প্রোগ্রামে যেতেছি। তো দেখেন আরিফুল মঞ্চে কি পারফর্ম করে, তো আপনারা ব্লগটা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম, নমস্কার, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? তো প্রথমে আমি বিএন আঞ্চলিক সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট এনজিওর সকল সদস্য কর্মকর্তাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। এত বড় একটা মঞ্চ আমাদের চাষা ভাতিজাকে উপহার দেওয়ার জন্য, তো আপনারা যা বলবেন তাই হবে। কিন্তু একটা কথা বলে রাখি কি, যে আমরা আসলে কোনো গায়ক না বা কোনো শিল্পী না, তো জাস্ট আপনাদেরকে কিছু বিনোদন দিয়ে থাকি। তো আমরা আরিফুলকে নিয়ে মানে যা পারি আর কি, আমাদের যা র‍্যাপ গান আছে, আমাদের কিছু ডায়লগ আছে, তাই দিয়ে আমরা মানে কিছু একটু বিনোদন আপনাদেরকে দিব, তার বেশি কিছু করতে পারবো না। আরিফুল কি এই এত মানুষ এখানে কারা দেখবার নিয়ে খারি রয়েছে কাছে? এত যে মানুষ আছে কারে দেখবার নিয়ে খারি রয়েছে? তোমারে না আমারে দেখবার খারি রয়েছে? এত মানুষের মধ্যে তোমার কেমন লাগতেছে? ভালো, খুব ভালো লাগতেছে? খুব ভালো লাগতেছে নাকি? তাহলে না তোমার তো, তুমি তো ডরাও নাই, পুরো সাহসে আছো। হ্যাঁ, তুমি ডরাইছো কি? ডরাইছো কি? না, ডরাও নাই। তাহলে তোমারে আমি এত মেয়েদের সামনে প্রশ্ন করুম, তুমি ফটাফট উত্তর দিবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, মানে আমি যে প্রশ্নই করুম ফটাফট উত্তর দেব কিন্তু। ফটাফটই দিম ক। আচ্ছা, তাহলে প্রশ্ন করি। হ্যাঁ। আচ্ছা, তুমি কইছো যে আমাগো দেশের প্রধানমন্ত্রীর নাম কি? ফটাফট আমি তোমারে কইছি, তুমি ফটাফট উত্তর দাও, মানে তাড়াতাড়ি উত্তর দাও, বুঝছো কি? বুঝছো? হ্যাঁ। তাহলে তুমি কও আমাগো দেশের যে প্রধানমন্ত্রী আছে, সে প্রধানমন্ত্রীর নাম কি? মোদি। মোদি 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 ফুল নামটা কও, যেটা ফুল নাম সেটা কোসে? ফুল নাম? হ্যাঁ, মোদি সরকার। মোদি সরকার? আরিফুল কি এই যে তোমাকে যে তরমুজ মাস্টার আছে? হ্যাঁ। তরমুজ মাস্টার আজকে আহে নাই? না, আমার স্যারের নাম তরমুজ না তো হরমুজ। ও হরমুজ? হ্যাঁ। ওই হরমুজ আর তরমুজ একই? কেন এক হবো? হরমুজ হইলে কোনে আর তরমুজ হইলে কোনে? তাই নেই। আচ্ছা, তাহলে কসে তরমুজ আর হরমুজের মধ্যে পার্থক্য কি আছে? তরমুজ আর মেলাড়ে বেশি, আর রাঙ্গ সার হইলে দূরে বেশি। এমনি করে তো আমি আপনাকে সার হইলে মার দিব। মার দিব না? সার নাই কেন? গান গাও, গানের মিউজিক নেই, গান কেমন গাও? মিউজিক ছাড়া তো গান হবো না, আমরা এমনি এমনি আমরা খারাপ সিঙ্গার, তার মধ্যে যদি মিউজিক না থাকে আমার কিছু হবো না। Thank you.
মানুষের সামনে? হ্যাঁ, এত মানুষের সামনে ইংলিশ কই আরবা? হ্যাঁ কইরো। তাহলে কিছু ইংলিশ কও সে। কিছু ইংলিশ কও। ইংলিশ ও মানে তো ইংলিশে কথা কইবার গেছি। হ্যাঁ ইংলিশে কথা কইবার গেছি। ইংলিশে কথা? হ্যাঁ ইংলিশ। তোমার আমি বুঝি হারাম না, ঠিক আছে? আচ্ছা আরে ভুল, এই যে তোর মানে চলাফেরার যে মতিগতি, মনে হয় তোর বাপ অনেকবার কোটিপতি। আচ্ছা আমার বাপ যদি এক কোটিপতি, তাহলে তুমি চাষা একা তোমার এই গতি দুই বেলা খাই কুসুম নতি, আর আমার বাপ বলে কোটিপতি। তো আরো আরো কি ডায়লগ শুনতে চান আপনারা, যদি মনে করে দেন তাহলে ভালো হয়। আচ্ছা আরো আরিফুলের আর একটা ফেমাস ডায়লগ বলতেছি, তো আপনারা ধৈর্য সহকারে শুনবেন। আচ্ছা আরিফুল, এই যে তুই যে গরু বান্ধস, হ্যাঁ গরু ছুটে মেশিন খেত খাইকে। হাসাই তো গরু লাগলা ছুট লাগেন ফা, গরু আগলা দিলে তো ছুটব। গরু আগলা দিলাম ছুট লাগেন বা। হাসাই তো গরু আগলা দিলে ছুটে গেম বা, তাই তো? তুমি তো জানো জীবনে মেলা কষ্ট করলাম, আজ পর্যন্ত আমার কিন্তু একটা স্বপ্ন পূরণ নাই। আমার কিন্তু একটা স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা তোমার আবার কি স্বপ্ন পূরণ হয়েছে? রাত্রে আছে কাকা তুমি কোনে যাও, ওই গানটা কামু সবাই ভুল হলে ক্ষমা করবেন। কাকা তুমি কোনে যাও, বাজারে আমারে নিয়ে যাও। কি আরে আমার বে তো খুব বেশি নিচে তুমি দেখলা, হুনে বেতে দিয়ে যাবে আমারে একলা। না করার পরেও তুই কাঁচা পারলি দি আরে, ন্যাংরা পাও নিয়ে তুই যাইবার চাস কি আরে। আজকে আমি তোমার নাকে বাজারে যামি, ছোট কালে গুল্লা খাইলে বয়স কালে সুগার হয়, আমার মুখের কথা না আজকাল সবাই কয়। ও তাই না, তুমি খেলে সুগার হয় না আমি খেলে সুগার হয়, এই জন্য পারমিশে তোমারে কিপটে কয়। মানুষের কথা আহে যায় না আমার মতো আমি চলি, কোন শালা ধরা দেয় না যদি থাকে পকেট খালি। কাকা সবাই যা বাজারে আমি কেন যাব না, আমার টিমের সকল মানুষ এখানে উপস্থিত আছে, তো আপনারা কম বেশি সবাই গেছিলেন। তো এইটা হলো আমাদের ক্যামেরাম্যান, যাদের যাকে আপনারা চিনেন না কিন্তু প্রত্যেকটা ভিডিওতে তার অনেক বড় ভূমিকা থাকে, এটা হলো আমাদের ক্যামেরাম্যান। তারপরে ইনাকে তো সবাই চিনেন, ঘটক, তারপরে ঘটক, তারপরে মদারুর রোল করে। আর এই যে এই মানুষটা যে দেখতেছেন, এই মানুষটা হচ্ছে এই মানুষটার খেতে আরিফুলের আগলা গরু খাইছেন, তো সবাই চিনেন। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের আমাদের যেগুলো ভিডিও নতুন নতুন ভিডিও আপডেট হয় সকলে ভিডিওগুলো দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে থাকবেন, তারপরে আমাদের পেজগুলো ফলো করে থাকবেন। তো আমরা কিছুক্ষণ বিরতি নেব যদি সময় হয়, তাহলে আবার আমরা মঞ্চে উঠব। তো আমরা এখন আপনাদের কাছ থেকে ক্ষণ থেকের জন্য বিরতি নিব, তো সকলে ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন।